রাজ্যপাল ইন্দ্রসেনা লাল্লুর হাত ধরে মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত 1 নং ওয়ার্ড রাঙ্গামুড়ায় ঐতিহ্যবাহী বীরাম্মা কালী মন্দিরে শুরু হলো 3 দিন ব্যাপী বীরাম্মা কালী মায়ের নবম বাৎসরিক উৎসব। 3 দিন ব্যাপী এই উৎসব ও মেলায় রয়েছে রথ পরিক্রমা, মহাযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন রাজ্যপাল এবং উদ্বোধকের ভাষণে তিনি মন্দিরের মূল পৃষ্ঠপোষক বীরামণিকে ধন্যবাদ জানিয়েছেন, এই মন্দিরের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে উৎসব এবং মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন জানান, বর্তমানে বীরাম্মা কালী মন্দির ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে আর মেলাকে কেন্দ্র করে রাজ্য এবং বহিরাজ্য থেকে দর্শনার্থী এবং দোকানিরা ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দির নির্মাণের ফলে সমগ্র মেলাঘরবাসীর আরেকটি পরিচয় সৃষ্টি হয়েছে। Ratha Parikrama celebrations were started in grand manner in the presence of large number of devotees. The founder of the ideal of Veeramma Kali Mata, Tamil Nadu based engineer Veeramani, made an announcement which brought cheers among the devotees here. A 274 feet tall temple he wants to build here in a phased manner with huge expenditure, with wonderful master plan.